আপনি কি জানেন, চায়ের সঙ্গে লবঙ্গ মিশিয়ে পান করলে তা একটি স্বাস্থ্যকর এবং শক্তিশালী টনিকের মতো কাজ করতে পারে? রক্তে শর্করার ভারসাম্য নিয়ন্ত্রণ থেকে ত্বকের স্বাস্থ্য রক্ষা করা পর্যন্ত সমস্ত কাজে এর গুরুত্ব অপরিসীম। আজ থেকে চা খেলে তার সঙ্গে দুটি লবঙ্গ মিশিয়ে খেতে শুরু করুন, হাজারো উপকার পেতে শুরু করবেন আপনি। তো তাও ছোটখাটো আরো অনেক উপকার পাওয়া যায়, সেগুলো আর বলছি না, শুধুমাত্র গুরুত্বপূর্ণ উপকারগুলোকে নিয়ে তুলে ধরছি। তো চলুন জেনে নেওয়া যাক কি কি উপকার আমাদের শরীরে করে এই চায়ের সঙ্গে লবঙ্গ মিশিয়ে খেলে। তবে এই যে উপকারগুলোর কথা আমি বলবো, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ দুটি উপকার শেষে আলোচনা করেছি, যেটা ত্বক এবং হজম শক্তি, গ্যাস অম্বল, পেট ফাঁপা নিয়ে বলা আছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের পয়েন্ট দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি আলোচনা করেছি। ব্লাড সুগার নিয়ন্ত্রণে খুব ভালোভাবে সাহায্য করে। আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে এই লবঙ্গ চা আপনার ডায়েটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পানীয় হতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সমীক্ষা অনুযায়ী, যারা প্রতি 30 দিন ধরে 250 মিলিগ্রাম লবঙ্গ চা পান করেন, তাদের রক্তে কিন্তু গ্লুকোজের মাত্রা খুব উল্লেখযোগ্যভাবে কমে যায়। সুতরাং আপনার ডায়াবেটিস কমাতে, অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ কম, আপনি আপনার প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে এই লবঙ্গ টি নামক পানীয়টি যোগ করুন। নেক্সট কি, মৌখিক স্বাস্থ্য ভালো রাখে। অনেক মৌখিক যত্ন পণ্য যেমন টুথপেস্ট, মাউথওয়াশ, এগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবঙ্গ ব্যবহার করা হয়। কিন্তু কেন, এটা কি কখনো ভেবে দেখেছেন? এর কারণ হিসাবে বলা যায় যে লবঙ্গের মধ্যে ইউজেনাল নামক একটি যৌগ উপস্থিত থাকে। এই যৌগের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আমাদের মুখের মধ্যেকার জীবাণুকে মেরে ফেলতে খুব ভালো কাজ করে। এছাড়া মুখের ভিতরে কোনো ব্যাকটেরিয়া যাতে বৃদ্ধি পেতে না পারে, অর্থাৎ বেড়ে উঠতে না পারে, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। তাই লবঙ্গ চা পান করলে আপনার দাঁতের ক্ষয় অথবা আপনার দাঁতের মধ্যে যে গর্ত হয়ে যায় সেই গর্তকেও প্রতিরোধ করে। ক্ষয়কে তো প্রতিরোধ করছে, উল্টে দাঁতের মধ্যে যে গর্ত তৈরি হয় সেই গর্তকেও প্রতিরোধ করতে সাহায্য করে কিন্তু এই লবঙ্গ, অর্থাৎ এই লবঙ্গ তৈরি চা। নেক্সট কি, না ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে। লবঙ্গ চা আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে একটা বিস্ময়কর কাজ করতে পারে। লবঙ্গ অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ, যা সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য এক ধরনের শক্তি তৈরি করতে খুব ভালো কাজ করে। তাই আজ থেকে চায়ের সঙ্গে লবঙ্গ মিশিয়ে খাওয়া শুরু করুন। তবে এটি কিভাবে খাবেন জেনে নিন। সকালে খালি পেটে এই লবঙ্গ দিয়ে তৈরি চা পান করতে পারেন। এছাড়াও আপনি দিনের মধ্যবর্তী সময় বা সন্ধ্যার সময়ও পান করতে পারেন, তবে সকালে খালি পেটে পান করলে এর উপকারিতা অনেক গুণ বেশি পাওয়া যায়। নেক্সট কি, ত্বকের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পানীয় হলো এই লবঙ্গ টি। আপনি কি জানেন, এই লবঙ্গ দেওয়া চা পান করলে আপনার ত্বকের জন্য এটি কতটা উপকারী হতে পারে? এর অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এই লবঙ্গ চা পান করলে আপনার মুখের ব্রণ এবং ত্বকের শুষ্কতা ভাব, এই ভাবটাকেও কিন্তু কমাতে সাহায্য করে এই লবঙ্গ দেওয়া চা। তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ, অথচ আমরা এটাকে খুব একটা গুরুত্ব দিই না। আজ থেকে গুরুত্ব দিন, আমি নিজেই গুরুত্ব দিই। তাই শুধুমাত্র কৃত্রিম স্কিন কেয়ারের উপর ভরসা না করে
আজকের এই যে লবঙ্গ দেওয়া চায়ের কথা বললাম, এটাকেও পর্যন্ত নিজের আপন করে নিন, দেখবেন আপনার ত্বকের প্রচুর পরিবর্তন আপনি নিজে বুঝতে পারছেন। নেক্সট এবং লাস্ট পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেছিলাম, সেটা হলো আপনার হজম শক্তিকে বাড়াতে খুব ভালোভাবে কাজ করে, এবং এর পাশাপাশি ওজন কমাতেও কিন্তু খুব ভালো কাজ করে। তো বর্তমান সময়ে হজমের সমস্যা এবং ওজন বেড়ে যাওয়া, এই দুটোর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার সমাধানের অনেকটাই এই লবঙ্গটি একাই সামলে দিতে পারবে। লবঙ্গ আমাদের খাদ্যকে পরিপাক করার যে উৎসেচকগুলো আছে, সেই উৎসেচকগুলোর ক্ষরণ বাড়াতে কিন্তু সাহায্য করে। তাহলে বুঝতেই পারছেন, উৎসেচক যদি বেশি পরিমাণের ক্ষরিত হয়, তাহলে আপনার খাদ্য খুব ভালোভাবে হজম হয়ে যাবে। আর সেই জন্যে আমাদের পরিপাক তন্ত্র যদি খুব ভালো করে কাজ করে, তাহলে আমাদের হজম শক্তি বাড়াতে বা কোনো কিছু খেলে সেটা হজম করতেও খুব সহজ হয়। আর এই হজম প্রক্রিয়া যদি ভালো থাকে, তাহলে আপনার ওজনও কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে, সেটা অতিরিক্ত কমেও যাবে না, অতিরিক্ত বেড়েও যাবে না। এছাড়াও একবার যদি আপনি এই লবঙ্গ চা পান করা শুরু করেন, তাহলে আপনার পেট ফাঁপা এবং অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যার মতন যে বড় মারাত্মক সমস্যা, এই সমস্যাও কিন্তু আপনার কমে আসবে। তো এই কয়টি গেল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু উপকার যা আমাদের শরীরে করে থাকে এই লবঙ্গ টি বা চায়ে লবঙ্গ দিয়ে পান করলে। তো ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, নিজের ত্বককে স্বাস্থ্যকর এবং উজ্জ্বল করে তুলুন, গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে নিজেকে দূরে রাখুন।